চলো মল রোডে যাই। রুম থেকে বেরিয়ে আমরা এই রোড দিয়ে যাব মল রোডে। মল রোডে যাবার আগে মিয়ামোর দেখতে পেলাম, এবং মিয়ামোর মানে চেতনা চিকেন স্যান্ডউইচ খাবে, তো ওকে চিকেন স্যান্ডউইচ কিনে দিলাম। চিকেন স্যান্ডউইচ কেনার পরে আমরা ভাবছিলাম কিছু খাবো মুন্নাকে। আমি জিজ্ঞাসা করলাম, মুন্না তুমি কি খাবে? তো মুন্না বললো ও নাকি ভাত খাবে, যদিও এখন সন্ধ্যার টাইম, এখন ভাত করার সময় না। ওকে বললাম চলো তোমাকে কিছু স্ট্রিট ফুড খাওয়াচ্ছি, আর এখানকার স্ট্রিট ফুড শুনেছি অনেক ভালো খেতে। তো আমরা যাচ্ছিলাম এই রোড ধরে সোজা। রুম থেকে মাত্র 300 থেকে 400 মিটার হেঁটে গেলেই মল রোড পড়ে যাবে। মল রোডে ঢোকার আগে বাঁদিকে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো স্ট্রিট ফুডের দোকান। এখান থেকে তুমি চিকেনের আইটেম, তারপর চিকেন চাউমিন, মোমো, এই জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। ওখানকার তুলনায় রিজনেবল প্রাইস, বাট যদিও আমাদের তুলনায় প্রাইসটা একটু হাই। আর এই জায়গা থেকে হচ্ছে লোকের সমাগম শুরু। এখানে কিছু অ্যান্টিক জিনিসপত্রের দোকান রয়েছে, কফি শপও আছে, যদিও আমরা সেখানে যাইনি কারণ আমরা প্রথমবার গেলাম। তো আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি দেখব, কি করব, যদিও যতটা দেখছিলাম শুধু ভালোই লাগছিল এবং দেখেই যাচ্ছিলাম। আর আমরা অলরেডি অনেকটা লেটে পৌঁছে গেছিলাম, কারণ এখানে মোটামুটি 8টার মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, সবাই চলে যায়। তো চলো ঘুরে দেখো কেমন লাগে জানিও। এই ব্লগে আর বেশি কিছু দেখাইনি। আমরা এখন এখান থেকে স্ট্রিট ফুড হিসেবে মোমো খাচ্ছি, 2 প্লেট। 1 প্লেট মে কিতনা দেয়া হ্যায়, দেখো কিতনা, 1 2 3 4 5 6 7 8 পিস। 1 প্লেট মে 8 পিস রয়েগা, আর ইসকা প্রাইস রয়েগা 70 রুপিস। এ হে মল রোড কি ঘুসনে সে পেহলে এ বালা দোকানে আ সকত। আমি দেখতো টেস্ট কেসা হ্যায় বতাও, খাকে ইধার আ যাও, ইধার আ যাও, ইধার আ কে খাও, খাকে বতাও কেসা হ্যায়। অন্যরকম ভালো লাগে, গরম গরম খুব একটা ভালোই মজা লেগেছে, একদম অমৃত, খুব ভালো লাগতেছে। এই পাশের দোকান থেকে আমরা আবার অর্ডার করলাম চিকেন চাউমিন, যেটা 120 টাকা প্লেট, এবং আবার চিকেন মোমো, সেটা হচ্ছে 70 টাকা বারো। এবার এই দোকান থেকে টেস্ট করে দেখি কেমন। এখানে এরকম অনেক দোকান আছে। এটা হচ্ছে পাশের দোকানের মোমো। মোনা এটা খেয়ে বলো কেমন, এটা সাইজটা তো লম্বা লম্বা, ওটা একটু গোল গোল ছিল, কেমন এটা? আলাদা, টেস্ট কোনটা ভালো? এক বাইটে তো টেস্ট বলা যাইতেছে না। ওকে খাও, পরে আমরা টেস্ট করবো, খেয়ে নি আমরা আগে। এইটুকু মাত্র দিল 120 টাকায়, এখানে হয়তো দাম বেশি, ঠিক আছে, বাট দেখুন এত, যাও খেয়ে নি, এবার টেস্ট পরে বলছি, সব টেস্ট পরে বলবো। এখন আছি হচ্ছে রিভিউ দেওয়ার জন্য। রিভিউটা কি, যে চিকেন চাউমিনটা খেলাম 120 টাকা নিব, দেখালাম মোস্ট ফালতু চাউমিন, বাঁধাকপির গন্ধ, কাঁচা গন্ধ, এবং কোয়ান্টিটি তো কম, সেটা তো আলাদা ব্যাপার, বাট টেস্ট সব থেকে ফালতু টেস্ট, কিছু বলার নেই। আর মোমোটাও খুব ফালতু, এর আগের দোকানের মোমোটা খুব ভালো ছিল, এত খারাপ না। এই চাউমিন স্টেশনে, আমাদের ওখানকার স্টেশনের চাউমিন এর থেকে ভালো, কিছু বলার নেই। যাক যা হয়েছে হয়েছে, নেক্সট দেখি আর কি কি খাওয়া যায়। আর ডিম সেদ্ধ খেয়েছি, চলো বাই। মেঘ মেঘ মেঘ, কালকে ঢুকবো আমি, নেই যাবো। আচ্ছা আমি নিলাম কফি, মুন্না কফি চা, ইস ম্যাম সে লিয়া হ্যায়, এই ম্যামটা থেকে নিলাম, ম্যামের শাশুড়ি নাকি, শাশুড়ি মা, এ আছে মা, আছে মেয়ে, খুব ভালো কফি বানায়। মার্কেট স্টার্ট হয়ে আছে, মার্কেট ভর্তি। কেনাকাটা করিনি, পরে ভিডিও করছি। আমরা এখন মাত্র কলকাতা রোল অ্যান্ড বিরিয়ানি হাউস থেকে
এই যে কলকাতা রোলের বিরিয়ানি হাউস, এখান থেকে আমরা খাবারটা নিলাম। এখানে যা যা বললাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা অ্যান্ড লাচ্ছা পাওয়াটা, তো সবাই দার্জিলিংয়ে এসে এই দোকানে খেতে পারো। এটা খুবই ভালো একটা দোকান এবং এটা বাঙালি রেস্টুরেন্ট, খুব ভালো লাগবে। দার্জিলিং এসে কলকাতার স্বাদ পাবে। আর এখানে যে দাদা দিদিটা, ওরাও খুব অমায়িক, খুব ভালো ব্যবহার ওদের। তো সবাই এখানে এসো, বাই। দেখতে পাচ্ছ এগুলো কি? এগুলো মেঘ, পুরো মেঘ। এগুলো কুয়াশা না, মেঘ মেঘ যাচ্ছে উপর দিয়ে।